আমরা প্রতিবাদ জানাতে এসেছি। কালকে আমরা মানে 18 তারিখে, যেদিন 17 তারিখে তো সুপ্রিম কোর্টের শুনানি ছিল, তার পরিপ্রেক্ষিতে আমরা স্ট্রিট পেন্টিং এর একটা প্রোগ্রাম নিয়েছিলাম জুনিয়র ডাক্তারদের আহ্বানে। সেই প্রোগ্রামে আমাদেরকে, আমরা প্রথমে কলেজের ভেতরে প্রিন্সিপাল স্যারের কাছে পারমিশন নিয়েছিলাম, তিনি প্রথমে মানে অ্যালাউ করেছিলেন জিনিসটা, তারপরে আবার বিভিন্ন প্রেসার আসার কারণে তিনি কলেজের ভেতরে করতে বারণ করেন, যার ফলে আমরা কলেজের বাইরে স্ট্রিট পেন্টিংটা করি। তার দুদিন পরে আমরা দেখি, যখন আমরা ক্লাসে যাই, আমি এবং অপর্ণা আমার সহপাঠী, যখন আমরা ক্লাসে যাই তখন রীতিমতো স্যার ক্লাসের মধ্যে ঢুকে মানে কোনো কিছু না বলে আমাদেরকে শুধু বলছেন যে তোমরা ক্লাস থেকে বেরিয়ে যাও। আমরা মানে প্রশ্ন তুলি যে আমরা কেন বেরোবো, আমাদের অপরাধটা কোথায়। তিনি কিন্তু বললেন যে তোমরা আন্দোলনে গিয়েছিলে, তোমরা ক্লাস থেকে বেরিয়ে যাও, আমার ক্লাস থেকে বেরিয়ে যাও। আমরা প্রশ্ন করেছিলাম যে আমরা যে আর্জি করা ঘটনাটা নিয়ে প্রতিবাদ জানিয়েছি, এই যে আর্জি করা ঘটনাটা ঘটেছে, এটা ন্যায় না অন্যায়? তিনি কিন্তু কোনো কথা শোনেননি, তিনি রীতিমতো বলে চলেছেন যে তোমরা ক্লাস থেকে বেরিয়ে যাও, আমার ক্লাস তোমরা করতে পারবে না, জিওগ্রাফি ডিপার্টমেন্টে তোমরা মানে জিওগ্রাফি ডিপার্টমেন্ট থেকে তোমরা কোনো রকম প্রতিবাদ করতে পারবে না। আমরা যখন সেটা আমরা বলতে পারছি না, কারণ তিনি তো রাজনীতির সাথে পুরোপুরি যুক্ত, এবং আপনারা দেখেছেন যে বিবৃতিটা বেরিয়েছে, তিনি বিভিন্ন রকম পার্টির সাথে আমাদেরকে যুক্ত করতে চাইছেন, কিন্তু আমরা এখানে কোনো পার্টির সাথে আমরা কোনোভাবেই যুক্ত নই। আমরা সাধারণ ছাত্রছাত্রীরা মিলে এই প্রোগ্রামটা করেছি, মানে এই যে স্ট্রিট পেন্টিং সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা সকলটাই শুনলেন যারা দুজন ভিকটিম তাদের মুখ থেকে, কিন্তু মূলত ব্যাপারটা যেটা হচ্ছে, এটা হওয়ার পর আমরা যেটা দেখলাম যে পুরো বিষয়টাকে একটা রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করা হলো। স্যারই বিবৃতি দিলেন যে এরকম কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত, কোন ছাত্রীরা বলছে লিখিত অভিযোগ জানিয়েছে তাদেরকে আমরা জানি না, আমরা কোথায় ওরা বলছে নাকি চাঁদা তোলার কিসের চেষ্টা করেছে ওদেরকেও আমরা জানি, ওরকম ভাবে করার মতন ছাত্রীও ওরা নয়। তাহলে আমরা ওদের সিনিয়র দিদি হিসাবে ওদের পাশে প্রথম দাঁড়িয়েছিলাম। কাল টিআইসি স্যারের যেভাবে আমরা দেখলাম যে উনি যেভাবে বিষয়টাকে দেখছেন তাতে এখানে কোনো সুরাহা হবে না, সেই কারণেই আমাদেরকে বাইরে আসতে হয়েছে। তারপর দেখছি আমরা তো বিভিন্ন কলেজে আছে, যেহেতু পড়াশোনার গ্রুপগুলো আছে থার্ড সেমিস্টারের, ফিফথ সেমিস্টারের, সেই গ্রুপগুলোতে স্যার কিন্তু আমাদের ভিডিওগুলো দিয়েছে। তারপর আমাদেরই একটা পোস্টার, যেটা আমরা সকলকে আহ্বান জানিয়েছিলাম যে মানে সারদামণি কলেজের ছাত্রীবৃন্দরা আসুন, সেই পোস্টারটাতে উনি সারদামণি কলেজের ছাত্রীবৃন্দ জায়গাটাকে মুছে একটা পার্টির নাম দিয়ে দিয়েছেন, এই ছাত্রীবৃন্দ, যাতে সাধারণ ছাত্রছাত্রীরা ভয় পেয়ে যায়। এবং সত্যিই দেখলে আপনি দেখতে পাবেন জিওগ্রাফি ডিপার্টমেন্টের ছাত্রীরা কিন্তু নেই। এটা আমাদেরকে মানে এইভাবে বলা হচ্ছে যে আমরা নাকি বদনাম করার চেষ্টা করছি, মানে সাধারণ মানুষের কাছে একটাই কোশ্চেন যে সাধারণ ছাত্রছাত্রী তারা কোনো একটা আন্দোলনে নামলে তবে ডিপার্টমেন্টের বদনাম হয়, নাকি স্যার এরকম একটা কালচার ডিপার্টমেন্টে বহন করে নিয়ে যাচ্ছেন এটার দ্বারা কলেজ বদনাম হয়? হ্যাঁ, কথাবার্তা উঠে আসছে, এগুলো মানে উঠে আসছে, এগুলো সকলটাই কানে শোনা কথা, কেউই সামনে এসে বলার সাহস পাবে কিনা জানি না। আমি কলেজে 1 বছর পড়েছি, এই থ্রেট দেওয়া হয় আমি জানি। থ্রেট দেওয়া হয় এইভাবে খুব হাস্যকর ভাবে, মানে খুব যে রেগে বলছেন কিন্তু ভিতরে সুরটা আছে এইভাবে আর কি, হেসে হেসে ইন্টারনাল নাম্বার কিভাবে দেবো তোমরা এক্সকারশনে না গেলে, এইরকম বিভিন্ন কথা। একজন টিচারের ছাত্রীর ভবিষ্যৎ গড়ার ক্ষমতা থাকুক না থাকুক, ভবিষ্যৎ শেষ করে দেওয়ার ক্ষমতা থাকে, এই ধরনের কথা। স্টুডেন্টরা রয়েছে, ওরা বলবে, আমি এখানে কিছু বলবো না। যে কয়েকদিন ধরে ক্লাসে যে ধরনের অরাজকতা 1 মাস ধরে চলছিল, অ্যাজ এ হেড হিসাবে আমার একটা ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে একটা সুস্থ পরিবেশ রয়েছে, প্রায় আমাদের 250 মতো স্টুডেন্ট রয়েছে, তারা যাতে ভালোভাবে ক্লাস করতে পারে, ক্লাসের মধ্যে রাজনীতি যাতে না হয়, পয়সা আদায় করা না হয়, তারা যাতে আন্দোলনে তাদেরকে জোর করে নিয়ে যাওয়া না হয়, তারই পরিবারে যারা অভিযোগ জানিয়েছিল তারা লিখিত আকারে আমার কাছে অভিযোগ এসেছে অ্যাজ এ হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসাবে। তো আমার দায়িত্ব যারা লিখিত আকারে কিছু নাম এসেছে তাদেরকে চিহ্নিত করে কালকে বলেছি তোমার আমার ক্লাস করার কোনো প্রয়োজন নেই। তোমরা যদি মনে করো যে এরকম পরিবেশ তৈরি করবে, একটা সুষ্ঠু ক্লাসরুমকে অস্থির করবে, সেটা করা সম্ভব নয়। তোমরা যখন আবার ঠিক হবে আবার তোমরা ক্লাসে আসবে, এই জাস্ট রক্ত। ফালতু কথা বলে লাভ নেই, কারণ আমাদের একটা সিস্টেম রয়েছে। হ্যাঁ, আমরা একটা নির্দিষ্ট পরিধির মধ্যে ডিপার্টমেন্ট চলে, একটা কলেজ যেমন চলে তার কতগুলো রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেগুলো স্টুডেন্টরা অবশ্যই তাদেরকে মেনে চলে, বরাবর মেনে আসছে দীর্ঘদিন ধরে, আজকে 50 বছরের কলেজ এটা, সুতরাং একদিনের ব্যাপার নয়। আর আমি একদিন আসিনি,
সুতরাং এখানে একটা সিস্টেম রয়েছে, প্রত্যেক ছাত্রছাত্রীদের আপনারা জিজ্ঞাসা করুন। কোনো কিছু কারোর সম্বন্ধে কিছু করতে গেলে আমাকে টোটাল আমাকে ডাকতে হয় টিচারদের, আমার টিচারদের ডেকে আমি সেটা আলোচনা করব এবং যাতে এই পরিবেশ সুন্দরভাবে রক্ষিত হয় এবং যাতে এটা না হয় তার আমি চেষ্টা করব। ঘটনাটা কি ঘটেছিল আপনাদের কি খবর? আমার কাছে খবর আছে, আমার মেয়ের আমাকে এসে বলল যে স্যার এরকম আমাদেরকে বের করে দিয়েছেন। হ্যাঁ কেন? এই যাই হোক, ওরা ওদের কথা যেটা বললো যে আমরা আন্দোলন করেছি তার জন্য। আমি আমি সঙ্গে সঙ্গে বললাম যে এটা বিভাগগত ব্যাপার, তোমার বিভাগ বের করেছে, তোমরা বিভাগে ব্যাপারটাকে মিটিয়ে নাও। হ্যাঁ আমি প্রথম বলি, কেননা বিভাগে এখনো অনেক কিছু ব্যাপার থাকে, দেখুন ইন্টারনাল এক্সটার্নাল অনেক কিছু ব্যাপার থাকে, তোমাদের বিভাগগত ব্যাপার এটা বিভাগে মিটিয়ে নাও। হ্যাঁ বিভাগ যখন তোমরা মিটাতে না পারবে তখন আমি যাবো, আমি হস্তক্ষেপ করবো, এটাই আমি বলেছি। হ্যাঁ দেখুন বিচিত্র দুনিয়া বিচিত্র মানুষ, আমি কি বলবো বলুন তো, এটার আমার কি আছে? আমি এটা বলতে পারবো না, আমি এটা বলতে পারবো না, আমি কে কে প্রভাবশালী কে প্রভাবশালী নয়, কিভাবে তার প্রভাব আছে, কিভাবে তার প্রভাব রয়েছে কিনা আমি সেটা কিছুই জানি না। হ্যাঁ দেখুন কোনোটাই দায় এড়াতে আমি পারি না, ঠিকই বলেছেন আমরা, আমি দায় এড়াতে পারি না, যখনই কোনো কিছু আসবে আমি তার মোকাবিলা করার চেষ্টা করবো। আপনার হ্যাঁ আমি আমি টিচারদের সঙ্গে কথা বলছি, এই ব্যাপারে আমি কথা বলবো এবং যাতে কলেজের কলেজের পরিস্থিতি আমি সেটাও জানি না, আমি কিছু জানি না, সেটা আমি টিচারদের সঙ্গে টিচারকে ডেকে কথা বলবো এবং টিচারদের সঙ্গে আলোচনা করবো, ঠিক আছে।